নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পাবদার রেসিপি। এখানে মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি। এবার আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাছগুলো এবার ভেজে নেব। কড়াতে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কম আছে, হালকা করে ভেজে নেব। কড়াটার সাথে একটা মশলা বানিয়ে নেব, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, তার সাথে পোস্ত 2 টেবিল স্পুন। এগুলো আমি ভালোভাবে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মাছের দুই সাইড ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি, একটা একটা করে এবার তুলে নেব। একই তেলের মধ্যে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল স্পুন, একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি, মশলা দেওয়া জলটা দেব। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জল দিয়ে দেব, আরো একটু জল দেব। কেটে রাখা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কম আছে, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, 5 থেকে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। মাছগুলো একটু নাড়াচাড়া করে দেব। সর্ষে পাবদাটা তৈরি হয়ে গেছে, সহজ একটা রেসিপি। রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এবার নামিয়ে নেব। সর্ষে পাবদা তৈরি হয়ে গেছে, সহজ একটা রেসিপি। আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।